আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলাভিয়ার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর মনে করলাম যে একটু সরিষা জমিতে যাই, আর আমার সরিষা জমিটা অনেকটাই ফেভারেট। আর আমার সব চাইতে এই রাস্তাটা অনেক ভালো লাগে এই জন্যে যে একদমই জমির মধ্যে, আর এতটা পর্যন্ত সুন্দর তা কল্পনার বাইরে। আর রাস্তার মাঝখানে বট গাছও আছে। সবচাইতে এখানে এই বট গাছ আর বেশিরভাগ ফটোশ্যুট করতে বেশি এখানে আসে। আর শীতের দিন যেভাবে মানুষ রাস্তা তো ফাঁকাই দিচ্ছে না, বাইরে ভাই একটু সর, ওনার নানির রাস্তা আছে। বাসের গাড়ি সব চাইতে একটা মারাত্মক, যে আমি যেসব ভিডিওগুলো দেখছি এর মতো ডেঞ্জারাস মনে হয় না যে এরকম অ্যাক্সিডেন্ট আছে। আর আজকে আমার সাথে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, এটা আমার ভিডিও করা হচ্ছে যে প্রায় 3 মাস পর এই ভিডিওটা করা। আর আমি প্রতিদিন ভিডিও আপলোড করি, সেটা হচ্ছে যে আমার হার্ড ডিস্কের ভিডিওগুলো থাকে, আর এটা অলরেডি প্রতিদিনই দেওয়া হয়। মানে এই জমি শস্যার মধ্যে আসতে গেলে আমাদের অনেক পথ পাড়ি দিয়ে আসতে হয়। আমাদের আসতে লাগছিল মনে হয় দীর্ঘ 4 ঘন্টার মতো লাগছিল এখানে আসতে, বাট এই পরিবেশটা দেখার জন্য। সবচাইতে এখানে নাম করা জিনিসটাই হলো যে জমির মধ্যে রাস্তা, আর সেখানে বট গাছ খুবই একটা আমাদের এলাকার মধ্যে খুবই নাম করা একটা জায়গা, এই জন্য আমরা গেছিলাম। আর আমার গাড়ি যে ড্রাইভ করতেছে সেটা হলো আমার মামা, আর সে ভালো ড্রাইভার। কিন্তু আমাদের সাথে যখন আমরা তিনজন যখন একসাথে ছিলাম তখন অনেক হাই স্পিডে চালাচ্ছিল, আর আমার দুর্ঘটনাটা এই জায়গাতেই হয়েছিল। এই মোটর সাইকেলের জন্য আমরা কন্ট্রোলিং করতে পারছিলাম না, আর এভাবে আমার অ্যাক্সিডেন্টটা হয়ে গেছিলো। পরে আমার হাতের সমস্যা, পায়ের সমস্যা, আল্লাহর রহমতে এখন অনেকটাই সুস্থ আছি। আপনাদের দোয়া ভালোবাসা এভাবে এখন চলতেছে। যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আপনারা ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।